আজি বনাইবা বটা মশলা চিকেন। তাপরে মু টমাটো পিঁয়াজ কঞ্চা লঙ্কা নিয়ে আসছি বাটিবা পাই। সেথিরে এবে টিকে পকাই দেবা জিরা, গোটে কেজি চিকেন যেতি জিরা দরকার সেতিকি। তো এবে সেথিরে পকাই দেবা পানি, তাকু এবে ভালসে বাটি দেবা, গ্রাইন্ডিং করে দেবা তাকু। তো আমার মশলা রেডি হয়ে গেলা, এবে বসাই দেবা কড়াইকু। কড়াই বসিগলা, তেল বি পড়িগলা, তেল তাতিগলা পরে আমি বটা মশলাকে প্রথমে পকাইবা। মশলা আমার পড়িগলা, এবার মশলাটাকে বহুত ভালসে কষিবা, পাখাপাখি 6-8 মিনিট তাকে কষিবা। এবার সেতে আমি সব গুন্ড মশলা পকাইবা। প্রথমে পকাইবা লঙ্কা গুঁড়ো অল্প, কঞ্চা লঙ্কা পকাইলে। এবার পকাইবা ধনিয়া গুঁড়ো। এবার সেতে পকাইবা চিকেন মশলা গুঁড়ো। এবার পকাইবা সেতে হলদি, লুণ সবু। এইথেরে পকাইবা আমি সেতে অদা রসুণ ছেচা পকাই দিয়ে কষিবা পুঁ হাতে 5 মিনিট। ভালো কষাইলা পরে 4-5 মিনিট সেইথে আমি পকাই দেবা পানি। পানি পকাই দিয়ে আহরি ভালসে তাকে টিকে কষিবা 2-3 মিনিট। মশলাকে যেতে কষে সেতে ভালো, মশলা গন্ধ যা দরকার। ভালসে কষি আসলে এবার সেতে পকাই দেবা চিকেন কু। চিকেন কু পকাই ভালসে 7 মিনিট খেয়ে কষিবা, 7-8 মিনিট। এবার আমার চিকেন ভালসে কষি আসলে তাকে আহরি কষিবা, আর 4-5 মিনিট ভালসে কষিবা। এবার কষা ভালসে হয়ে গেলে এবার সেতে পকাই দেবা পানি, যেটি পানি দরকার ঘাঁটি দেবা টিকে। ঘাঁটি দিয়ে তাকে ঘূর্ণা ঘোড়াই দেবা। এবার ঘোড়াই দেবা ঘূর্ণাকে, পানি মরিগলা পরে আমার চিকেন রেডি হয়ে যাব। তো আমার চিকেন রেডি, যেত পানি দরকার আপনার সেতি মারবে। তো আমার বটা মশলা চিকেন রেডি হয়ে যাচ্ছে, মু কেমতি কলি আপনার দেখাই দেলে সেমতি করবে, বহুত কম সময় হয়ে যাব। মু আউ টিকে পানি মারবি, আমার দেখা হব নেক্সট ভিডিওরে।